তাহলে যদি কথা যাওনি না আগে তাহলে ফোন করো যে তোমার বাপে যাইতেছে কও আর কথা যামু যে মেয়ের বাড়ি কিনে যাম খালিয়াতে যা যাবো তা তো জান যাবো না খালিয়াতে যাবা কে গাছে গোটা তুম্বা তোরছে ওই তুম্বা নিয়ে যাবা কাল চালু করো ফোন করে কয়ে দাও দাও কয়ে দাও ফোন করো আচ্ছা ফোন দিতে সঙ্গে গেদি আলে রাখছে ভালো এতে তোকে বাড়ি ছিলাম তোর বাপে গেতাছে আব্বা এতদিন পর আবার আমার লিয়ে কি আনবো তোর বাপে দুম্বা নিয়ে যাবো আমার তোমার করলে মানু আও আইতাইছে ঘুরছি তোমার অভাব না আব্বা কি নিয়ে আইতাছে সেই খবরটা আগে তো আমার তোমারই ভালোবাসে বেশি সরটা চাই মাংস জানি গেলে থাকে আবার গোল বেশি চাপা হার না আচ্ছা ঠিক আছে আর হলো এই যে এত বড় দুম্বা ঠিক আছে এই দুম্বা আমি এক লেখলা খাবো কি না তুই যে দুইজন মানুষ হ্যাঁ হ্যাঁ তা নাহলে 50-60 কেজির কম হবো না তাইলে ছোট দেখি নিব শিলা গেলি মাংস ও তাইলে কাম করি সবাই ফোন দা ফোন দা তাও দে আবার কই আমার বোন যে একটা খাচ্চর দিদি ওর যদি না কই ও আমার ফাইরে হেলি দেবো টান দিয়া আমার তো ফোন দিলে তাহলে আমি করি তুমি তোমার বোনের ফোন দাও আর এলাকায় ভালো আছি শোনো একবার গেট বেটো আমার সময় নাই আরো মেলা আমি তো খুশির জন্য বাঁচতেছি
দুম্বা দুদাঙ্গতে নিয়ে হে আমার নাম হইলো না নাম মানে সেরকম নাম হবো ভাই এই ছোটবেলায় দুম্বা খাইছিলাম আবার খাম এখন ভাই আপনার হজুর নিয়েছে কি কব তুমি ঘরে যাইনি ব্যাগ কিছু গোছাও আমি খালি পুহুরে যাইনি খুশি হব মেলা দিন পরে দেখবো যাইকো দুমারি নিয়ে খুশি হব দেখে বিরাট আয়োজন করছে তাই বলে কি একটা দুম্বা নিয়ে গেছে সেই বাইতেই সৌদি থেকে নিয়ে এসে তালি তাহলে আমি নিয়ে আসবে আমি কি একটা দুম্বা পাই না হ্যাঁ পাবো চলো আয়োজন করছে উনি চলো আগে যাই দেখি কি আমি যাবো কিন্তু আমি কিন্তু খামো না উনি আই শুনো শুনো খাও না খাও আগে চলো তো যাই দেখি বিরাট আয়োজন করছে বুঝো না তুমি ও ভালো করেছে বাবা কি আগুনে যাই না হে বিদেশে দুম্বার মাংস খামো আমার আত্মা খাবো না চলো আগে আমার জোর করবা না কইলা তুমি আমি যে দেশে আসিলাম এই দেশের ভাষা এই যে কাইপা হালুকা মানে তুমি কেমন আছো কোনে যাইতে সবাই যাইতেছি মেয়ার মেলাদিন পরে আমাদের দেওয়া হইলো আচ্ছা যাই আচ্ছা আচ্ছা খুশি আমরা সৌদি আরব থেকে দুম্বা নিয়ে নাই না দেখি